সবাইকে ঈদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আর এবারের ঈদে আমরা ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি সাজিয়েছি তরুণ ক্রিকেটারদের ঈদ উৎসবকে কেন্দ্র করে। আপনারা জানেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা বেড়ে ওঠে যুব দল থেকে এবং সেই দলের পাঁচজন ক্রিকেটার আমাদের এবারের ঈদের আয়োজনে হাজির হচ্ছেন এবং তারা জানাচ্ছেন তাদের ঈদের কথা, তাদের ছোটবেলার কথা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন সদ্য সমাপ্ত যুব বিশ্বকাপ দলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা আহরার আমিন পিয়ান, সহ অধিনায়ক ছিলেন তিনি বাংলাদেশ দলের। স্বাগত জানাচ্ছি আহরার আমিন আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খেলা ছিল প্রিমিয়ার লিগে ঈদের কয়েকদিন আগ পর্যন্তই, মানে খুব বেশি তো প্রস্তুতির সুযোগ পাওয়া যায়নি ঈদ নিয়ে? নিশ্চয়ই না, কারণ খেলা চলাকালীন তো আর ওরকম গ্যাপটা পাইনি আমরা, তো এখন খেলার পরে কয়েকদিন গ্যাপ পেয়েছি ঈদের জন্য, আবার কয়েকদিন পরে আবার খেলা শুরু হচ্ছে, তো এই সময় নেই। হ্যাঁ হ্যাঁ আর কি। আচ্ছা, মানে এই রকমের ঈদ চেয়েছিলেন নাকি ছোটবেলায় যেভাবে ঈদ কাটতো সেটা এখন মনে পড়ে যে ওই রকম হোক? চেয়েছিলাম তো ঈদটা এনজয় করবো ফ্রেন্ড বা ফ্যামিলিদের সাথে এনজয় করবো, কিন্তু আপনি দেখেন এই এই একটা স্টেজে খেলার মানে সবাই তো আশা করে যে এই ডিপিএল খেলবে বা 19 দলে খেলবে, তো এটা আমি মনে করব অনেক বড় একটা অপরচুনিটি আমাদের জন্য, তো আমরা এটা অনেক এনজয় করছি। মানে একটু স্যাক্রিফাইস করে হলেও বড় ক্যারিয়ারের জন্য কিংবা বড় প্রসপেক্টের জন্য। ক্রিকেটার হওয়া নিয়ে কিংবা ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই, যে আমরা দেখছিলাম যে যুব বিশ্বকাপের আগে আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে, আপনি ছোটবেলায় ফুটবলার হতে চেয়েছিলেন কিন্তু হয়ে গেছেন ক্রিকেটার। এখন নিশ্চয়ই আক্ষেপ নেই, মানুষ তো আপনাকে ক্রিকেটার হিসেবেই চেনে। জি অবশ্যই, আমি ফুটবলার হতে চেয়েছিলাম কিন্তু এখন আর কোনো রিগ্রেট নাই আমার যে ফুটবলার হতে পারি নাই বা ফুটবল খেলি নাই ছোটবেলা থেকে। আমি এখন ক্রিকেট এনজয় করছি, ক্রিকেট এনজয় করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কিন্তু ফুটবল কি মানে এখনও আপনার পছন্দের খেলা কিনা, মানে আমি দেখা বলি কিংবা ফলো করা বলি? অবশ্যই, মানে ছোটবেলার থেকে মেসির অনেক বড় একটা ফ্যান, তো আমি ফুটবল ছোটবেলা থেকে দেখে আসছি এবং স্কুলের যত খেলা হয় স্কুলের জন্য ফুটবল খেলছি, আবার ফ্রি টাইমে যতটুকু টাইম পাই ওখানে ফুটবল খেলছি। বাট ক্রিকেটেও ফুটবলের একটু একটু হইলেও মানে ওই ইম্পর্টেন্সটা আছে যে ওয়ার্ম আপে আমরা ফুটবল খেলি, তো ওই খেলা হয় আর কি। কোনো এটা ফুটবলাররা বলতো যে ক্রিকেটাররাই দেখবেন যে ফুটবল খেলে, ফুটবলাররা কিন্তু ওয়ার্ম আপে ক্রিকেট খেলে না। সুতরাং ফুটবলের প্রতি আকর্ষণ পুরো বিশ্বের মতো আপনারও আছেন। মেসির কথা বলছিলেন যে মেসির ভক্ত দলে আমরা দেখেছি, জাতীয় দলে বেশি দেখি যে মেসি না রোনালদো, কে আর্জেন্টিনা না কে ব্রাজিল, এই নিয়ে একটা তর্ক বিতর্ক হয়। যুব দলেও কি এরকম হয় নাকি? হয়, আমরা যখন লাস্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল তখন আমরা সবাই ক্যাম্পে ছিলাম মিরপুরে, তো আমরা সবাই মানে দুইটা দল হয়ে খেলা দেখেছি, ফাইনাল খেলা। যারা ব্রাজিল সাপোর্ট করেছে তারা ফ্রান্স সাপোর্ট করেছে ফাইনালে, আর আমরা আর্জেন্টিনা। ও আচ্ছা, শেষ পর্যন্ত তো আপনাদের দলই জিতেছে এবং আর্জেন্টিনাই জিতেছে। পছন্দের খেলায় ক্রিকেটে যদি বলি, ক্রিকেটে কেউ পছন্দ আছে দেশে বিদেশে? সাকিব আল হাসান। সাকিব আল হাসান? জি। মানে এটা কি চেঞ্জ হয়ে এখন সাকিব আল হাসান নাকি সবসময় আপনি সাকিব আল হাসান? ছোটবেলা থেকে আমি কুমার সাঙ্গাকারার ব্যাটিং অনেক পছন্দ করতাম, তার খেলার ধরন আমার খুব ভালো লাগতো, কিন্তু রিসেন্ট ক্রিকেটে সাকিব আল হাসানের মেন্টালিটির উপর এখন কারণ নাই আর। আচ্ছা, মেন্টালিটি? জি। মানে আপনি কি সেরকম হতে চান? জি। মানে আপনার টাফনেস কিংবা আপনার চিন্তা ভাবনা কি এরকম? জি, আমি ট্রাই করছি ওরকম হওয়ার, এখন যতটুকু ন্যাচারালটা আছে ওটা তো থাকবেই, আর যতটুকু অ্যাডাপ্ট করতে পারছি বড়দের থেকে শিখে ওটাও ট্রাই করবো ভিতরে আনার। সাকিবের তো অনেক সমালোচনাও আছে। তা তো আছেই, কিন্তু সে নাম্বার ওয়ান অলরাউন্ডার অনেক বছর ধরে। মানে সেটা সাকিব পারেন, সাকিব সকালে শোরুম ওপেন করে বিকালে যে সেঞ্চুরি করতে পারেন, মানে সাকিবের সেই মেন্টাল অ্যাডাপ্টেশন আছে, মানে সেটা সবার জন্য কি অনুকরণীয় হওয়া উচিত? আমি মনে আমি আসলে এটা সবার ব্যক্তিগত ব্যাপার, এখন এখন আমি তার খেলা এবং লাইফস্টাইল অনেক পছন্দ করি, এখন তো এখন বাকিদের ব্যাপার যদি আমি জানি না, এখন আমার ভালো লাগে এই জন্য আমি ফলো করি তাকে। আচ্ছা, সাকিবের ভালো দিকগুলো নিশ্চয়ই আপনি নিলে আরও বড় ক্রিকেটার আপনি হবেন। আপনার ক্রিকেট ক্যারিয়ারে আসি, আমরা একটু শুরুটা জানতে চাই। আমরা দেখছিলাম যে স্কুলে পড়াকালীন আপনি নিজেই পছন্দ করতেন ফুটবল খেলা, সেখান থেকে একাডেমিতে যে সেই একাডেমিটা যে ক্রিকেটের সেটা আপনি জানতেন না, সেখানে একাডেমিতে ভর্তি হয়ে যান, সেই গল্পটা যদি একটু বলেন আমাদেরকে আরও একবার দর্শকদের জন্য। অবশ্যই, তো আমি ছোটবেলায় আমি বাবা মাকে খুব জ্বালাতাম যে আমার ভালো লাগছে না বাসায়, যখন তখন তো একটা টাইমে স্কুল তো ছুটি থাকতো, ব্রেক থাকতো, তো ওই টাইমে আসলে কিছু করা থাকতো না আমাদের, তো ওই টাইমে আমি বাসার নিচে আমার ফ্রেন্ডদের সাথে ক্রিকেট খেলতাম, ফুটবলও খেলতাম, তো আমি একদিন চেয়েছিলাম যে বাবাকে বলেছিলাম যে আমি ফুটবলে ভর্তি হতে চাই, তো উনি আমাকে নিয়ে গেছিলো আবাহনী মাঠে, তখন আবাহনী মাঠ তো তখন অনেক সুন্দর ছিল। জি। তো আবাহনী মাঠে গিয়ে তখন আমি ভাবছিলাম যে ছোটদের ফুটবল আছে তো আমি ফুটবলে জয়েন করতে পারবো, পরে গিয়ে শুনি যে না, ছোটদের কোনো ফুটবলের ট্রেনিং হয় না, শুধু ক্রিকেটের ট্রেনিং হয়। তো আমার একটা নেইবার ছিল, সে সিসিএস একাডেমিতে প্র্যাকটিস করতো তখন, তো ওকে দেখে আমি সিসিএসে জয়েন করেছি। আচ্ছা। ওটা দীপুরায় চৌধুরীর একাডেমি, আমাদের হেড কোচ ছিল ইকবাল স্যার তখন, এখনও আছে আমার অনেক ভালো কোচ, তো উনি
ছোটবেলা থেকে দেখে আমাকে অনেক অনেক কিছু শিখিয়েছেন, যে আমি আসলে ক্রিকেটটাকে ওরকম সিরিয়াসলি তখন নেই নাই। তো আমি যখন খেলা শুরু করেছিলাম তখন আমি জানতাম না যে আজকে আমি এই শোতে আসবো বা আমি ক্রিকেট খেলবো বা সাকিব আল হাসানের সাথে একই মাঠে ক্রিকেট খেলতে পারবো। তো এটা অনেক ভালো একটা জার্নি আমার জন্য। তো আমি ছোটবেলায় কখনো এক্সপেক্ট করি নাই যে আমার ক্রিকেট ক্যারিয়ার হিসাবে চুজ করতে হবে। তো আমি জাস্ট এনজয় করে মজার জন্য খেলতাম। তো গ্র্যাজুয়ালি যখন আমি আন্ডার 14 খেলা স্টার্ট করলাম, স্যার আমাকে দেখে বললো যে আমার পটেনশিয়ালটা আছে, আমার জাস্ট হার্ডওয়ার্ক করতে হবে। তো ওই 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 ওটা আমি ধরে রেখেছি। এখন আন্ডার 14 খেলেছি ঢাকা মেট্রোর জন্য, তারপর ওখানে গ্র্যাজুয়ালি আন্ডার 16 আন্ডার 18 খেলে তারপর আন্ডার 19 প্রসেসে ঢুকেছি, তারপর এই এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম। ইনশাল্লাহ সামনে দোয়া করবেন আপনারা যেন আরও দূরে খেলতে পারি। অবশ্যই আমরা তো দোয়া করি যে আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা যেটা বলছিলাম। প্রথমে আপনি এনজয় করছিলেন না, কিন্তু এনজয়টা কোথার থেকে, মানে কী ঘটনার থেকে এনজয়টা আসলে শুরু হলো, এরকম কোনো কিছু কি আছে? আসলে তেরকম সেরকম কিছু নাই। এখন ক্রিকেট খেলতে খেলতে ক্রিকেটটা অনেক অ্যাডিক্টিভ হয়ে গেছে আমার কাছে। তো ওই ক্রিকেট ছাড়া তখন আর কিছু ভালো লাগতো না, স্কুলে গিয়েও খালি ক্রিকেটই খেলতাম ওখানে। তো পরে এমন একটা স্টেজ ছিল যে ফুটবল অনেক পছন্দ করতাম, পরে যখন ক্রিকেট খেলা শুরু করেছি তারপরে আর ফুটবলের প্রতি ওই আগ্রহটা, ওই লেভেলের আগ্রহটা ছিল না ক্রিকেটের প্রতি। ক্রিকেটই সেটা নাম্বার 1 হয়ে গেছে। এবং এই ক্রিকেটকে সময় দিতে গিয়ে কিংবা ক্রিকেটের প্রতি ভালোবাসায় আপনার পড়াশোনা তো একটু দেরি হয়ে গেছে আমরা শুনেছি, মানে সেটা কি রিগ্রেট হয় নাকি না ক্রিকেটই ঠিক? না, কারণ এখন দেখেন আমি পড়াশোনা যদি পিছিয়ে গেলেও এখন আমার ওই স্কোপটা আছে যে আমি বিসিবির থ্রু ভালো ইউনিভার্সিটি বা ভালো জায়গায় পড়াশোনা করতে পারবো, যেটা আমি যদি স্কুলে পড়াশোনা করে থাকতাম এতদিন আমি ওই স্টেজে না পৌঁছাতে পারতাম। তো আমি ওটা রিগ্রেট করি না যে আমার পিছিয়েছে, এখন জাস্ট ওটা কভার করতে হবে এই আর কি। ওকে, এই যুব বিশ্বকাপ যে 15 জন ক্রিকেটার খেলেছেন তাদের একমাত্র আপনি একজন যিনি ঢাকার ছেলে। ঢাকার ছেলে ক্রিকেটার হয়েছে, আমি লাস্ট আশরাফুলের কথা মনে করতে পারি যে অনেক বড় স্থানে গিয়েছেন, মানে অনেকেই হয়তো খেলেন, অনেকেই হয়তো বয়সভিত্তিক দলে খেলেন, কিন্তু কেন ঢাকার ছেলেরা আসলে বড় জায়গায় যেতে পারে না? আমি একটা বড় কারণ মনে করি যে ঢাকায় মাঠের খুব অভাব, ফ্যাসিলিটিসটা খুব কম। এখন কয়েকটা একাডেমি নতুন খুলছে যেগুলো ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে, কিন্তু লাস্ট রিসেন্ট ইয়ার্সে ওরকম ফ্যাসিলিটি আমরা পাইনি, যেটা বিকেএসপি স্টুডেন্টরা বা অন্য জায়গার বাইরের স্টুডেন্টরা পেয়েছে, যে মাঠ আছে, কোচ আছে, একটা ফ্যাসিলিটি আছে প্র্যাকটিস করার মতো। আমাদের ওইটা ছিল না। আবাহনী মাঠে যখন যেতাম ওটা মাঠটা আমরা আস্তে আস্তে তো নষ্ট হয়ে গিয়েছে, এখন তো আন্ডার কনস্ট্রাকশন কাজের জন্যে। তার আগে মানে ওরকম কোনো ফ্যাসিলিটি পাইনি আমরা যে ওরকম ভালো অপরচুনিটি পাবো বা ভালো জায়গায় খেলে ওই একটা টার্ফ উইকেট বা ভালো একটা গ্রাউন্ডে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি আমরা পাইনি। তো ওই ওই কারণে আমি মনে করি যে ঢাকার ওই প্লেয়ারের সংখ্যাটা কমছে, কিন্তু এখন যেহেতু একাডেমি নতুন একাডেমি ভালো একাডেমি হয়েছে, তো আমি মনে করি এখন ভালো প্লেয়ার বের হবে। মানে আপনাকে দেখে কি আপনার একাডেমিতে আসলে আগ্রহ বাড়ছে কিনা, কিংবা আপনাকে দেখে আশেপাশের ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটা একাডেমি আছে আমরা জানি, সেইখানে কি আসলে ছাত্র সংখ্যা বাড়ছে কিনা কিংবা ক্রিকেটার হতে চাওয়ার সংখ্যাটা বাড়ছে কিনা? না, এখন আমি একাডেমিতে আমার একাডেমিতে যাই এখনও, তো গিয়ে দেখি যে জুনিয়র প্লেয়াররা অনেক বেশি, সিনিয়রদের থেকে জুনিয়ররা অনেক বেশি। তো আমি এখন বুঝতেছি যে ওদের আগ্রহটা আছে এখনও, এমন না যে ওই আগ্রহটা শেষ, খেলার ইচ্ছা নাই, বাসায় থাকতে চায়, সবাই সবাই খেলতে চায়। এখন কয়েকজনের বাবা মা পারমিট করে না ওটা, কিন্তু সেই পরিবেশটাও নেই। হ্যাঁ, ওটাই, সব মিলে আসলে প্রতিবন্ধকতা আছে ওইটাই। এখন আপনার যারা নতুন খেলতে চাচ্ছে ওরা যদি ভালো ফ্যাসিলিটিটা পায় তাহলে ওদের মানে ব্রট আপটা যদি ভালো হয় তাহলে ওরা ফিউচারে গিয়ে ভালো করতে পারবে। ওকে, আপনার কথা যদি বলেন, মানে আপনার ফ্যামিলি থেকে কি আসলে কোনো বাধা এসেছিল যখন আপনি ফুটবল খেলতে চাইলেন কিংবা ক্রিকেট খেলতে চাইলেন কিংবা এখন? না, আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক সাপোর্ট করে এসেছে। আমি ফুটবল খেলতে চেয়েছিলাম তখনও কিছু বলেনি, ক্রিকেট জয়েন করার পর। আমার মা তো ছোটবেলা থেকে ক্রিকেটের অনেক বড় একটা ফ্যান, আপনাদের শোতে অনেকবার কল করে, প্রচুর ফোন দেয়। আমি এই কথাটাই আসতে যাচ্ছিলাম যে আপনার মা আরার আমিনের মা নুসরাত হক, সবাই অনেকে হয়তো নুসরাত খান আমাদের এখানে যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন যে তিনি প্রচুর টেলিফোন করেন মাঝে মাঝেই, তখন আপনার কথাও বলেন উদাহরণ হিসেবে। তার পছন্দের ক্রিকেটার রকিউল হাসান, রকিউল হাসান আসলে বেশি আরও ফোন করেন। আপনার মার এই ক্রিকেট ভক্ত কিংবা ক্রিকেট প্রেমটা আসলে কবে থেকে কীভাবে? একদম আমার মানে আমি যখন থেকে জন্ম নিয়েছি বা আমি ক্রিকেট খেলা শুরু করি তার আগের থেকেই তার প্রেম। এখন ক্রিকেটের প্রতি সে খুবই ইন্টারেস্টেড, এখন যত খেলা হয়, মেয়েদের খেলা বলেন, বিগ ব্যাশ, IPL, যা সব খেলা দেখবে সে, মানে সারাদিন টিভির সামনে বসে খেলা দেখবে, যত স্পোর্টস রিলেটেড নিউজ বা স্পোর্টস রিলেটেড শো হয় সব দেখবে, মানে বলতে গেলে একটা অ্যানালাইসিস বাসার মধ্যে আমার। তা আমার খেলা যখন খারাপ হয় বা কিছু হয় আমার সাথে বসে শেয়ার করে যে আমার কী সমস্যা হচ্ছে বা কী করলে ভালো হয়, মানে বলতে গেলে আমার একটা মেন্টাল কোচ বলা যায়। আচ্ছা, কিন্তু এটা কি ভালো না খারাপ, মাঠেও ক্রিকেট খেলছেন বাসায় এসেও ক্রিকেট নিয়ে আলোচনা? না, সে অনেক বুঝে যে আমার কখন কথা বলতে চাচ্ছি বা বলতে চাচ্ছি না, ওই ওইভাবে আমার সাথে কথা বলে। এখন না যে আমার সারাদিন ক্রিকেটের মধ্যে থাকি, সে যখন বুঝে যে আমার সাথে কথা বলা উচিত তখন এসে আমার সাথে কথা বলে। ওকে, মানে মার এই ভালোবাসা কি কোনোভাবে আপনার উপর প্রভাবিত হয়েছে?
আমি ছোটবেলা থেকে যখন ক্রিকেট খেলতাম, আমার সাথে আমার মা প্রতিদিন যেত, আমার যেই খেলাই হোক না কেন সব খেলাতে গিয়ে সাপোর্ট করতো। এখন ওই গরমের মধ্যে রোদের মধ্যে মা আগে বসে থাকতো সবসময়। তো আমি মনে করি যে এরকম সাপোর্ট সবাই পায় না, তো এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা চলে যে আমাকে ছোটবেলা থেকে সে অনেক সাপোর্ট করে আসছে। অ্যান্ড এটা আমি ওরকম প্রেশার হিসাবে দেখি না, কারণ এরকম একটা স্ট্রেংথ সবাই চায় যে তাকে সাপোর্ট করুক। আমি আমি ওই স্ট্রেংথটা পেয়েছি, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এটাতে। মায়ের সাথে কোনো বিষয়ে তর্ক হয় যে আপনার পছন্দ এটা, মার পছন্দ এটা, কিংবা মা চাচ্ছে আপনি এভাবে খেলেন কিংবা আপনি খেলছেন না, মানে কোনো তর্ক বিতর্ক কোনো বিষয়ে হয় না? উনি তো বলে যে এটা এভাবে করলে ভালো হয়, এন্ড আমার যেটা শোনা লাগে আমি ওটা শুনি আর কি, তার সামনে তো আর কিছু বলি না। আচ্ছা, মানে পরবর্তীতে আপনার মতো করেই খেলেন। কিন্তু মা কোনো ইনিংসে কিংবা কোনো একটা পারফরমেন্সে আপনার প্রতি খুব খুশি হয়েছিল, এরকম কিছু কি আছে? ছোটোবেলায় যখন একাডেমির জন্য ক্রিকেট খেলতাম, তখন আমি ওই যে শ্যামলী মাঠে তখন আমাদের খেলা হতো, মাঠটা ছোটো অবশ্যই, কিন্তু ওখানে ছোটোবেলা থেকে যখন খেলে আসছি, একটা আমি ওখানে ডাবল সেঞ্চুরি করেছিলাম, তো উনি অনেক অনেক খুশি হয়েছিল ওই দিন। মানে অনেক ছোটোবেলার কথা, কিন্তু হ্যাঁ আন্ডার 14 আগে ওটা। আচ্ছা, তো তখন মানে তখন থেকে তার ক্রেজটা অনেক বেশি খেলার প্রতি, তো তখন থেকে সাপোর্ট করে আসছে। এমন এমন না যে খারাপ করলে সে অনেক খারাপ বিহেভ করে বা কিছু, সে আমার সবসময় সাপোর্ট করে আসছে, খারাপ করলেও আমাকে মোটিভেট করার ট্রাই করে যেন ফিউচারে ভালো করতে পারি। মানে আপনার নিজের সেরা পারফরমেন্স কোনটা নিজের দৃষ্টিতে এখন পর্যন্ত, কিংবা স্মরণীয় স্মৃতি যেটাই বলি ম্যাচ? আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল 100 বলবো, যেটা হইলো ইংল্যান্ডের সাথে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে কোয়ার্ডিনেশন সিরিজটা হইলো ওটাতে আমি মনে করি ওটা আমার মানে ইন্টারন্যাশনাল 100 যেহেতু ফার্স্ট, আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা আমি সবসময় খেয়াল করি যে আমার খারাপ হলে আমি ওটা ওই ইনিংসটা চিন্তা করি যে আমি এইভাবে খেললে ভালো হয়। আচ্ছা, আরও কথা বলবো আপনার সঙ্গে। আহরার আমিন, ডাকনাম পিয়ান, পিয়ান কেন আমরা জানতে চাই তার কাছেই, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলবো আহরার আমিনের সাথে। আমাদের সঙ্গেই থাকবেন ঈদের এই বিশেষ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা ঈদের এই বিশেষ আয়োজনে কথা বলছি তরুণ ক্রিকেটারদের সাথে, তাদের ঈদ উৎসব আমরা ভাগাভাগি করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এবং আমাদের আজকের অতিথি আহরার আমিন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন যিনি, আহরার আমিন সহ অধিনায়ক ছিলেন। আহরার আমিন সহ অধিনায়ক ছিলেন, আমরা জানি যে আপনি অধিনায়ক ছিলেন একটা সময়, সেখান থেকে সহ অধিনায়ক হওয়া, এটা নিয়ে আপনার কষ্ট আছে সেটাও আমরা জানি, কিন্তু কোনো খারাপ লাগা বোধ কিংবা দুঃখ কিংবা রাগ হয় কিনা কখনো যে কেন আপনি অধিনায়ক থেকে সহ অধিনায়ক হয়ে গেলেন? না দেখেন, আমি অধিনায়ক ছিলাম অনেকদিন, ক্যাপ্টেন্সি করেছি, এরপর রাব্বি ভাই এসেছে ক্যাপ্টেন হয়ে, তো আমি যেহেতু আমরা এশিয়া কাপ জিতেছি আমার কোনো রাগ নেই ওটার, কারণ ওটা অনেক দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো অবশ্যই খারাপ মানে খারাপ লাগে না তেরকম যে সেরকম যে আমি ক্যাপ্টেন্সি করি নাই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, বাট আমার টিম ভালো করেছে এটাতে আমি খুশি। আচ্ছা, আর আমরা বিরতির আগে বলছিলাম যে পিয়ান, পিয়ান নামটা কার দেয়া এবং কেন, পিয়ানের নামের কোনো ব্যাখ্যা আছে? পিয়ানের মানে হলো বিজয়ের গান, সেটা আমার বাবা দিয়েছে ছোটোবেলায়, এটা স্পেলিংটা একটু ডিফারেন্ট, এই জন্য আমার ছোটোবেলা থেকে অনেক মানে সবাই অনেক ধরনের স্পেলিং বলে, যে আমি বলে যে এটা এরকম স্পেলিং কেন, কারণ PAEAN, তো PAEAN। আচ্ছা, হ্যাঁ, তো ওই স্পেলিং নিয়ে আমার অনেক মানে সাফার করতে হয়েছে, কিন্তু এখন এখন যদি কেউ খারাপভাবেও বলে মানে আমাকে অনেক মকারি নাম ধরে ডেকেছে সবাই ছোটবেলা থেকে স্কুল থেকে। মানে কিরকম একটা দুটো নাম বলে না কি বলে ডাকতো? পিয়ান যেহেতু নাম, তো আমার পিয়ানো বলতো অনেকজন, আর আমার স্কুলের কয়েকজন আমাকে বলে পেইন, তো এখন মানে অনেক মজা করেছে, এখন আমি ওটা সিরিয়াসলি নিই না, আগে গায়ে লাগতো খুব, এখন ওটা অভ্যাস হয়ে গিয়েছে। এখন আপনাকে সবাই চিনে ফেলেছে আলাদা করে। যেটা বলছিলাম যে বিজয়ের গান কিংবা পিয়ান, এই নামটা বেশি পরিচিত এখন নাকি আহরার নামেই বেশি চিনে? ক্রিকেট খেলার পর তো আমার ধারণা আহরার নামেই বেশি চিনে। ছোটবেলা থেকে পিয়ান নামে সবাই চিনতো, কিন্তু যেহেতু আমি জার্সিতে পিয়ান দিতে পারি না কারণ আমার পাসপোর্টে পিয়ান দেওয়া নাই, তো এই জন্য আমি এখন আহরার হিসাবে চিনি, বাট মেইনলি আমার আশেপাশে সবাই আমাকে পিয়ান ডাকে, বন্ধুরা সবাই কিংবা পরিচিত সবাই পিয়ান নামেই চেনে। এই ক্রিকেট খেলার পর আপনার জীবনে কী কী পরিবর্তন এসছে, আমরা যদি জিজ্ঞেস করি যে কী কী চেঞ্জ এসছে, সবচেয়ে বড় চেঞ্জ কোনটা? সবচেয়ে বড় চেঞ্জ এখন আমি এই বয়সে ফিউচার নিয়ে যেই স্টেবল হয়েছি, মানে একটা থাকে না যে আপনার ব্যাকগ্রাউন্ড এখন একটা স্টেবল পজিশনে আছে, এখন আপনি ভালো জায়গায় খেলতে পারবেন বা ফিউচার নিয়ে অত টেনশন করতে হয় না, যেটা আমার 19 খেলার আগে ছিল না। তো আমি চিন্তা করতাম যে এখন কী করবো, আমার সামনে কী আছে, তো এখন আমার ওরকম চিন্তা করতে হয় না, এখন জাস্ট আমার ফোকাস হইলো হার্ডওয়ার্ক করে ভালো ভালো ক্রিকেট খেলা। আচ্ছা, আর আপনার সরি জি না আর কিছু যোগ করতে চাইলে? যে আমি বলছি যে পরিচিতির ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে? আপনি যুব বিশ্বকাপ খেলা, এশিয়া কাপ খেলার আগে পরে আপনাকে অনেকেই চিনেছে, অনেক ইন্টারভিউ বলি কিংবা প্রেস কনফারেন্স বলি সামলাতে হয়েছে, টিভিতে পত্রিকায় আপনার নাম ছবি ছাপা হয়েছে, তারপরে আশেপাশে আসলে চেঞ্জ কী দেখেছেন? আশেপাশে চেঞ্জ দেখেছি যে আমার অনেক ফ্রেন্ড যারা আমার সাথে
এতদিন ওরকম ফ্রেন্ডশিপ রাখিও নি, তারাও এখন বলে বলছে যে আমার ফ্রেন্ড ছোটবেলা থেকে। এটা আমি ভালো না খারাপ এটা আমি জানি না, কিন্তু এখন ভালো নিশ্চয়ই আমরা ভালোভাবেই দেখি যে আপনাকে তারা আদর্শ মানে কিংবা বন্ধু মানে, যে কারণে তারাও হয়তো সেই ভালোর পথে যাবে। হ্যাঁ, কিন্তু আমার যে ক্লোজ ফ্রেন্ড ছোটবেলা থেকে আছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে ছোটবেলা থেকে। এখন তারা অনেক প্রাউড যে আমি ভালো জায়গায় খেলতে পেরেছি, আমার ফ্যামিলির সবাই তারা আমাকে মানে আমি ওই রেসপেক্টটা পাচ্ছি যেটা মানুষ স্টেবল হওয়ার পর 30 বছর পর বা তারও পরে পায়, যেটা আমি এখনই পাচ্ছি। তো এটা মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট আমার জন্য। আবার অনেকে আন্ডার-19 প্লেয়ারদের অনেকেই কিন্তু ঝরে পড়ে, আমরা আগের উদাহরণগুলো দেখেছি যে হয়তো 4-5 জন 6 জনকে আমরা দেখেছি, এমনকি যারা যুব বিশ্বকাপ জিতেছে তাদের সবাইও কিন্তু আসলে খুব বেশি লাইমলাইটে থাকে না। আপনার আসলে কি মনে হয় যে ওই সবার যে ভালো লাগা ভালোবাসা সেটা ধরে রাখতে হলে তো একটা ভালো খেলতে হবে কিংবা একটা জায়গায় যেতে হবে, সেই লক্ষ্যটা কিভাবে পূরণ করবেন এবং সেই লক্ষ্যটাই আসলে কি? মেইনলি আপনার যদি আমি ওটা চিন্তা করি যে ওনার বাকি মানুষরা কী চিন্তা করবে আমি যদি খারাপ খেলি, ওটা একটা এক্সট্রা প্রেশার। ওকে, তো এক্সট্রা প্রেশারটা নিলে তখন খারাপ করার চান্সেসটা বেশি। তো আমি যদি ওটা চিন্তা না করি যে ফিউচারে কী হবে বা তারা আমাকে কীভাবে দেখছে, আমি নর্মাল ক্রিকেটটা খেলি, এখন আল্লাহ যা রাখছেন অবশ্যই ভালো। এখন আমি ট্রাই করবো যে ভালো ক্রিকেট করা, যদি আনফর্চুনেটলি নাও হয় সেটা এখন ব্যাক আপ পড়াশোনা করে কিছু একটা করতে হবে জীবনে, এটা তো আর সবার নসিবে থাকে না, গ্যারান্টেড না। হ্যাঁ, এটাই, কোনো গ্যারান্টি নাই যে আমি ভালো জায়গায় খেলতে পারবো। কোন জায়গায় যেতে চান আপনি? অবশ্যই আমার টার্গেট ন্যাশনাল টিমে ঢুকে এবং ন্যাশনাল টিমে ভালো ভালো দিন ডমিনেট করার, এটা আমি ট্রাই করবো যে আমি একদম রেডি হয়ে যেন ন্যাশনাল টিমে ঢুকতে পারি, যদি আল্লাহ রাখেন আমার কপালে সেটা। এখন ওটার জন্য আমার হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করছি, এখন ভালো ক্রিকেট খেলতে হবে, সেটা কন্টিনিউ করতে হবে। মানে যে পারফরমেন্সটা বাংলাদেশে যে একটা সমস্যা, কনসিস্টেন্সি নিয়ে একটা ঝামেলা হয়, সেটা আর কি মেন্টালি স্ট্রং হইতে হবে এবং কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আর কি। সেটা কি আসলে সম্ভব? আমরা পাথরের কথা বলি, আপনারা এরপরে নিশ্চয়ই HP-তে যাবেন কিংবা বাংলা টাইগার্সে যাবেন, তারপরেই সরাসরি ন্যাশনাল টিম, মানে এই যে লম্বা পথটা মাঝখানে ব্রেক, এই জায়গাটায় নিজেকে নিজে তৈরি করতে হয়, সেইটা আসলে কতটা সম্ভব হয় হবে বাংলাদেশের প্রেক্ষাপটে? দুটোই প্রশ্ন। আমি মনে করি যে এই যে গ্যাপটা আমরা পাচ্ছি ন্যাশনাল টিম আর 19-এর মাঝখানে যে গ্যাপটা, এটা সবচেয়ে বড় প্লেয়ারদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা। এখন আপনার এখানে ভালো করে আপনাকে নিজেকে ওরকমভাবে রেডি করতে হবে যেন আপনি ন্যাশনাল টিমে গিয়ে বের না হয়ে যান। তো আপনার ন্যাশনাল টিমে গিয়ে সার্ভাইভ করতে হলে আপনাকে পুরোপুরি রেডি হতে হবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, যেটা ডোমেস্টিক ক্রিকেটের থেকে অনেক ডিফারেন্ট। তো আপনার ওই ফ্যাসিলিটি বা ওই মাইন্ডসেট নিয়ে ট্রেনিং করতে হবে যে আপনার ন্যাশনাল টিমে গেলে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের বা ওই এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য কী কী করা উচিত, ওটা আপনার সব করতে হবে। তো এই HP-তে গিয়ে HP-তে ভালো করলে ইন্টারন্যাশনাল সিরিজ হয়, আবার বাংলাদেশ টাইগার্সের যেটা ক্যাম্প হয় বা টিম হয় ওখান থেকেও খেলা হয় ইন্টারন্যাশনাল, আবার এমার্জিং খেলা আছে। তো ওই সব খেলে যে একটা আইডিয়া হয় আপনার যে এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেট এরকম, কারণ 19 তো একটা স্টেজ, 19 তো সবাই এজ সবার সেম, তো ওইভাবে একটা মেন্টালিটি সবারই সিমিলার থাকে। কিন্তু ন্যাশনাল টিমে ঢুকলে আমার কম্পিট করতে হচ্ছে অনেক সিনিয়র প্লেয়ার যারা আমার বয়সের মতো ক্রিকেটই খেলছে ইন্টারন্যাশনাল লেভেলে, তাদের সাথেও কম্পিট করতে হয়। তো ওদের মাইন্ডসেটে অ্যাডাপ্ট করতে হইলে এটা আমি মনে করি মাঝখানে একটা মাঝখানে আপনার এই প্র্যাকটিস ট্রেনিং আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়ানো খুবই ইম্পর্টেন্ট। আন্ডার-19-এর কথা যেহেতু আসলে একটু জানতে চাই যে আন্ডার-19-এর কোনো স্মৃতি সবচেয়ে এখনও মনে পড়ে কিনা, কিংবা কাউকে খুব বেশি মিস করেন কিনা ওই দলের কোনো কিছু? হ্যাঁ, আমরা প্লেয়াররা তো এখনও সবাই একসাথেই খেলছি, DPL খেলছি, আবার ইনশাল্লাহ HP ক্যাম্পেও ইনশাল্লাহ একসাথে করবো। আর ওই ওই একটা 19-এর আমার ফেভারিট স্মৃতি আপনার এশিয়া কাপ জিতা, কারণ ওইটা মানে আপনি চিন্তা করতে পারবেন না, এত ভালো লাগে যে যখন একটা আমরা দেশকে রিপ্রেজেন্ট করে এত ভালো একটা স্টেজে গিয়ে আমি জিততে পারি, তো ওটা মানে অনেক সারিয়াল একটা জিনিস। তো মানে ওই টুর্নামেন্টের কথাও যদি বলি কিংবা ওয়ার্ল্ড কাপেও, যে ইন্ডিয়ার সাথে আমাদের এক ধরনের ক্ল্যাশ সবসময় মাঠের মধ্যেও হয়েছে, মানে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, মানে সেটা আপনারা কীভাবে হ্যান্ডেল করেন কিংবা আপনাদের কেউ আসলে তাতিয়ে দেয় কিনা ইন্ডিয়ার অ্যাকশন কিংবা আমাদের অ্যাকশন, যেটাই বলি? ইন্ডিয়ার সাথে খেলার আগে আমরা ওইভাবেই সবাই টিম হিসাবে বসে আমরা ওইভাবে ডিসকাস করে নিই যে আমাদের ইন্ডিয়ার সাথে প্ল্যানটা কী, কারণ ইন্ডিয়ারা অনেক স্লেজিং করে যেটা অন্য কোনো দেশের থেকে অনেক বেশি। তো 19 লেভেলে ওরা স্লেজিং করে আসছে অনেক আগের থেকে, আর আমরা এশিয়া কাপ খেলার আগে আমরা আকবর ভাইকে কল দিয়েছিলাম, তো ওনারা তো ফাইনাল খেলেছিল ইন্ডিয়ার সাথে, তার থেকে আমরা শুনেছি যে তা ইন্ডিয়ার সাথে খেলতে হলে আমাদের কীরকম মেন্টাল স্ট্রেংথটা দরকার, কী কী করতে হবে মাঠে, তো আমরা ওটা এক্সিকিউট করেছি এবং সাকসেসফুল হয়েছি। আমরা একটু ঈদ নিয়ে কথা বলি, আবারও ঈদের আয়োজন যেহেতু, ঈদের স্পেশাল কোনো প্ল্যান কি ছিল এবার, যে পাঞ্জাবি কেনা বলি, কোথাও যাওয়া বলি, কোনো কিছু করা বলি ঈদের? না, ঈদে তো সবার ওই এরকম প্ল্যান আগের থেকে কখনো থাকে না যে এটা করবো বা ওটা করবো,
পাঞ্জাবি যেটা ওটা এবার অনেক গিফট পেয়েছি পাঞ্জাবি, তো পাঞ্জাবি কিনতে হয়নি আর। আচ্ছা, তো এবার এই যে আত্মীয় স্বজনদের সাথে দেখা করা হয়েছে এবং ফ্রেন্ডদের সাথে বের হওয়া হয়েছে, এই নর্মাল ঈদের যে প্ল্যান থাকে আর কি। মানে গতবারের চেয়ে এবার একটু ফ্রি মুডে, গতবার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সামনে ছিল, এবার একটু ফ্রি মুডে ঈদটা উদযাপন করা যাচ্ছে। ভবিষ্যতের প্ল্যানের কথা বললাম, গিফটের কথাও আপনি বললেন, যে জাস্ট একটু কৌতূহলবশত, বন্ধুর সংখ্যা যেমন বেড়েছে, মেয়ে বন্ধুর সংখ্যাও কি বেড়ে গেছে কিনা, অনেকেই কি গার্লফ্রেন্ড হতে চায় কিনা, আগ্রহ জানায় কিনা? মেয়ে বন্ধু আমার ছোটবেলা থেকে ছিল। আচ্ছা, আর মানে স্কুলে যেহেতু একসাথে পড়েছি, তো আমার ওরকম যে পরিবেশ, হ্যাঁ ওটাই তো, এখন এখনও আছে, ফ্রেন্ডরা আছে, কিন্তু ওরকম আর কি ওই সব জায়গায় এখন ফোকাস দিচ্ছি না যে গার্লফ্রেন্ড বানাতে হবে বা কিছু। আচ্ছা, ওইভাবে এখনও ফোকাস দিচ্ছেন না, সময় এখনও অনেক বাকি রয়েছে। নেক্সট প্ল্যান কি, মানে জানতে চাই আপনার জীবনে কিংবা আপনার ফ্যামিলির প্ল্যানটা কি? আমরা বলছিলাম যে ধানমন্ডিতে আপনি বড় হয়েছেন, ঢাকার ছেলে আপনি, আপনারা সচ্ছল একটা পরিবারের, যেটা বাংলাদেশে খুব বেশি পরিবার ক্রিকেটে যারা খেলে তারা আসে না, তারা একদমই গ্রাম থেকে উঠে আসে। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনি একটু বাড়তি সাপোর্টই পেয়েছেন পরিবারের? অবশ্যই, আমার মা বাবা অনেক হেল্প করেছে, এখনও করছে, যখনই কিছু লাগে, কথা বলতে হয় বা কোনো কিছু নিয়ে আমার মানে কোনো কোয়েরি থাকে তাদের সাথে আমি শেয়ার করি, তারা সবসময় আমাকে সাপোর্ট করে এসেছে। খেলা হলেও তারা সবসময় দেখতে যেতে চায়, কারণ এখন তো আর ঢাকার মধ্যে খেলা হয় না যে খেলা দেখতে পারবে, তো যখনই সুযোগ পায় তারা খেলা দেখতে যায়। মানে তারা অনেক দিয়েছে, আপনিও তো এখন ইনকাম করছেন, মানে তাদের জন্য আপনি কী দিলেন, ঈদে বলি কিংবা? না, আমি চেষ্টা করছি যে তাদেরকে যতটুকু হেল্প করা যায় হেল্প করতে। এখন ইনকাম যেহেতু বললেন, এখন এটা এখন এটা কন্টিনিউ করতে হবে যে আমি যেন স্টেবল একটা ইনকাম করতে পারি ক্রিকেট থ্রু, কারণ তারা আমার পিছনে অনেক ইনভেস্ট করেছে, তখন আমি চাই তাদেরকে কিছু রিটার্ন দিতে। সেটা অর্থে যেমন ঠিক তেমনি সুনাম, পারফরমেন্স দিয়েও। অবশ্যই আমরা চাই আপনি পারফরমেন্স দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। ধন্যবাদ আপনাকে আর আমাদের স্টুডিওতে আসার জন্য। পিয়ান হয়েই থাকবেন আপনি, পিয়ানো বা পেইন নয়, আপনি আমাদের গর্ব, আপনি আমাদের উজ্জ্বল নক্ষত্র হবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ আবারও আহরার আমিনকে। আহরার আমিনকে আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই ভবিষ্যতের বাংলাদেশের বড় তারকা হবেন একদিনই। সাকিব আল হাসানকে অনুসরণ করেন, সাকিবের মতোই বিশ্বসেরা একজন ক্রিকেটার হন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি এদের এই বিশেষ ক্লেমন পিয়ন দ্য গ্যালারি।